আসসালামু আলাইকুম আমরা এখন দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তিন নম্বর অঙ্ক দিয়ে তিন নম্বর অঙ্কে বলা ছিল এ ইনভার্স থ্রি ইকো জিরো পয়েন্ট টু হলে টু দুই পর টুয়েলভের মান কত তো এ ইনভার্স থ্রি ইকুয়ালস হচ্ছে ওয়ান বাই এ কিউব আমরা লিখতে পারি এটা সমান সমান দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট টু আর জিরো পয়েন্ট টুকে লিখতে পারবো হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে আমরা পাচ্ছি এখানে এ কিউব ইকুয়ালস পাবো হচ্ছে ফাইভ আমাদের বের করতে হবে হচ্ছে এ টু দি পাওয়ার টুয়েলভ এ টু দি পাওয়ার টুয়েলভ মানে হচ্ছে এ যদি আমরা পাওয়ার ফোর করি তাহলে তিন চারা হয়ে যাবে হচ্ছে বারো অর্থাৎ এ টু দি পাওয়ার টুয়েলভ হবে তাহলে এ কিউবের মান হচ্ছে ফাইভ তাহলে এটাকে আমরা করবো ফাইভ টু দি পাওয়ার ফোর ফাইভ টু পাওয়ার ফোর করলে আসবে হচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ এই ছয়শো পঁচিশ এটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর চার চারে বলা আছে একটি রমবসের দুইটি কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে তো রম্বসের ক্ষেত্রে একটা কর্ণ ধরব হচ্ছে ডি ওয়ান আর একটা কর্ণ ধরব হচ্ছে ডি টু ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ তাহলে আসবে হচ্ছে হাফ ইন্টু আট সেন্টিমিটার ইন্টু ছয় সেন্টিমিটার কাটাকাটি করলে আসবে হচ্ছে চার চার ছয় আসবে হচ্ছে চব্বিশ সেন্টিমিটার অর্থাৎ চব্বিশ সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ছয় কোনো সংখ্যার দুই ভাগের এক অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটির তিন ভাগের দুই অংশ হবে সংখ্যাটি কত তো সেই ক্ষেত্রে কোনো একটি সংখ্যা যেটা আছে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে এক্স তাহলে এইটা আসবে হচ্ছে এক্স বাই টু তার সাথে ছয় যোগ করলে আসবে হচ্ছে

তারপর প্রশ্ন নম্বর আট আটে বলা আছে একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে তত ছোটো সংখ্যাটি কত এটা যেটা করতে হবে সেটা হচ্ছে পাঁচশো ষাট আর আটশো যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করব আসবে হচ্ছে তেরোশো ষাট আসবে হচ্ছে তেরোশো ষাট ভাগ আসবে হচ্ছে দুই ইকুয়ালস আসবে হচ্ছে ছয়শো আশি এই ছয়শো আশি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর নয় নয় বলা আছে জিরো ডিভাইড বাই জিরো ইকুয়ালস কত যে কোনো কিছুকে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি তাহলে সেটা হয় হচ্ছে অনির্ণায়ক অনির্ণায়ক হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার এগারো এগারোতে বলা আছে এ প্লাস বি ইকুয়ালস টু এবস ওয়ান হয় তবে এ এবং বি এর মান কত তো এই ক্ষেত্রে আমাদের এ প্লাস বি ইকুয়ালস টু এবস ওয়ান তাহলে এই ওয়ান হতে হলে অপশনগুলো থেকে দেখা যায় শুধুমাত্র ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয় আর ওয়ান প্লাস ওয়ান যোগ করলে হয় টু সেই ক্ষেত্রে এই শর্তটা মিলে যায় তাহলে উত্তর হবে হচ্ছে ওয়ান ওয়ান এটা অঙ্ক করা দরকার নেই অপশান দেখি করা যায় তারপরে প্রশ্ন নম্বর বারো বারোতে বলা আছে একটি চাকা তিরিশ মিনিটে দুই হাজার বার ঘুরে দশ কিলোমিটার পথ অতিক্রম করে চাকাটির পরিধি কত তো পরিধি বের করতে গেলে আমাদের হয় যে দুই হাজার বার না একবার ঘুরে কতটুকু যায় সেটা বের করতে হবে তাহলে দুই হাজার ঘুরে যায় হচ্ছে দশ কিলোমিটার মানে দশ হাজার মিটার তাহলে দুই দিয়ে ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের পাঁচ অর্থাৎ পাঁচ মিটার হবে হচ্ছে একবার ঘুরে যায় আর পাঁচ মিটারের সমানই হবে হচ্ছে এখানে পরিধি এটাই হবে এই প্রশ্নের উত্তর প্রশ্ন বলা আছে বার্ষিক মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার টাকা হবে তো আমরা আগে দেখি বারো পার্সেন্ট মুনাফায় এক বছরের মুনাফা কত হয় তাহলে দশ হাজার ইন্টু বারো বাই একশো এটি এটা কাটলে এটি এটা কাটলে আসবে হচ্ছে বারোশো টাকা অর্থাৎ বারোশো টাকা হবে হচ্ছে এক বছরের মুনাফা তো আমাদের টোটাল মুনাফা হচ্ছে আটচল্লিশশো টাকা তাহলে আটচল্লিশশো ডিভাইড বাই আসবে হচ্ছে বারোশো আসবে হচ্ছে চার অর্থাৎ চার বছর সময় লাগবে চার বছর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার একুশ একুশে বলা আছে কোনো সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়োগফল ফল তিরিশ হবে তো সংখ্যাটি ধরে নেই এক্স এক্সের তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এক্স এখান থেকে যদি আমরা তিরিশ বিয়োগ করে আসে হচ্ছে বিয়োগ ফল তিরিশ তাহলে এটা করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এক্স ইকুয়ালস আসবে হচ্ছে সিক্সটি বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে সিক্সটি ডিভাইড বাই জিরো পয়েন্ট থ্রি এটা করলে পাওয়া যাবে হচ্ছে দুইশো অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে দুইশো এটিই হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতাশ সাতাশে বলা আছে একটি বৃত্তের ব্যাস বিশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ব্যাস বাড়ান আর ব্যাসার্ধ বাড়ান নিয়ম একই বিশ পার্সেন্ট মানে হচ্ছে আগে যদি দশ থাকতো তাহলে আসতে হচ্ছে একশো এর গুণিতক আর এখন বিশ পার্সেন্ট বাড়ানো মানে হচ্ছে দশ থেকে বেড়ে হবে হচ্ছে বারো তাহলে এটার বগ্র করলে আসবে হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে একশো থেকে এই ডিফারেন্স যেটা আসে সেটা হচ্ছে চুয়াল্লিশ অর্থাৎ চুয়াল্লিশ পার্সেন্ট ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর আঠাশ আঠাশে বলা আছে দুইটি সংখ্যার লসাগু চৌরাশি গসাগু চোদ্দ একটি সংখ্যা অপসংখ্যাটি দুই তৃতীয়াংশ হলো ছোট সংখ্যাটি কত তো একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ মানে হচ্ছে একটা যদি টু এক্স হয় একটা হবে হচ্ছে থ্রি এক্স এই হচ্ছে দুইটি সংখ্যা তো তাদের গোশাক যদি আমরা বের করি টু এক্স এবং থ্রি এক্স এর গোশাক আসবে হচ্ছে এক্স আর এই এক্স এর সমান সমান হচ্ছে চোদ্দ বের করতে হবে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যা হচ্ছে টু এক্স তাহলে টু ইন্টু চোদ্দ ইকুয়ালস আসবে হচ্ছে আঠাশ অর্থাৎ ছোট সংখ্যাটি হবে হচ্ছে আঠাশ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশে বলা আছে নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স সমান সমান কত এখানে হচ্ছে এক দুই তিন তিনটা নাইন টু দি পাওয়ার এক্স তাহলে থ্রি ইন্টু নাইন টু দি পাওয়ার এক্স এইটা আসবে হচ্ছে থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এক্স তাহলে আসবে থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এক্স ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এই থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান হবে হচ্ছে নির্ণয় মানে এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বিয়াল্লিশ বিয়াল্লিশে বলা আছে রুট টু ডিভাইডেড বাই রুট সিক্স প্লাস টু সমান সমান কত তো এটা করতে গেলে আমাদের আসবে হচ্ছে রুট টু নিচে আসবে হচ্ছে রুট সিক্স প্লাস টু এটা আমরা করবো হচ্ছে রুট সিক্স মাইনাস টু আমরা উপরে নিচে গুণ করবো তাহলে দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট সিক্সকে স্কোয়ার করলে আসবে হচ্ছে সিক্স মাইনাস বি স্কোয়ার আসবে হচ্ছে ফোর আর উপরে থাকবে হচ্ছে রুট টু এখানে আসবে হচ্ছে রুট সিক্স মাইনাস টু তারপরে আমরা দেখবো হচ্ছে রুট টু এখান থেকে যদি আমরা রুট টু কমন নেই তাহলে আসবে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু কারণ হচ্ছে তিন দোকানে ছয় সেই ক্ষেত্রে রুট থ্রি ইন্টু রুট টু লিখা যায় এটাকে আর এটা দেখতে রুট টু ইন্টু রুট টু লিখা যায় তাহলে নিচে আসবে হচ্ছে টু আর এই রুট টু রুট টু গুন করলে টু হয় সেক্ষেত্রে এটি এটা কাটা আসবে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এই রুট থ্রি মাইনাস রুট টু হবে হচ্ছে নির্ণয়মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চুয়াল্লিশ চুয়াল্লিশে বলা আছে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপরে সুদ কত টাকা হবে তো ছয় পার্সেন্ট হারে হচ্ছে দশ হাজার টাকার ছয় পার্সেন্ট যদি আমরা চিন্তা করি আসবে হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা হচ্ছে এক বছরের সুদ অর্থাৎ বারো মাসের সুদ হচ্ছে ছয়শো টাকা তাহলে নয় মাসের সুদ হবে হচ্ছে বারো ভাগের নয় ইন্টু ছয়শো এটা করলে পাওয়া যাবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতচল্লিশ সাতচল্লিশে বলা আছে একটি গাড়ির চাকা যদি মিটে নব্বইবার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে মিনিট মানে হচ্ছে আমাদের ষাট সেকেন্ড তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ষাট সেকেন্ডে ঘুরে হচ্ছে নব্বই বার এক সেকেন্ডে ঘুরে হচ্ছে এক দশমিক পাঁচবার তো একবার ঘুরলে যায় হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে দেড়বার ঘুরলে অর্থাৎ এক দশমিক পাঁচবার ঘুরলে যাবে হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি পাঁচশো চল্লিশ ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আমার বাষট্টি বাষট্টিতে বলা আছে ষোলো কোটির এক পার্সেন্ট কত ষোলো কোটি যদি আমরা লিখতে যাই তাহলে আমরা লিখব হচ্ছে এমন মানে হচ্ছে ভাগের তাহলে দুইটা দুইটা শূন্য শূন্য যদি আমরা এক কাটি তাহলে আসবে হচ্ছে ষোলো লক্ষ এই ষোলো লক্ষ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আমার তেষট্টি তেষট্টিতে বলা আছে একশো পঁচিশ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে একশো পঁচিশকে আমরা লিখতে পারবো হচ্ছে পাঁচ ইন্টু পঁচিশ তাহলে পঁচিশ একটা বর্গ সংখ্যা বাকি থাকে হচ্ছে পাঁচ তাহলে পাঁচকে পাঁচ দ্বারা গুণ করলে হবে হচ্ছে আরেকটা বর্গ সংখ্যা সেই ক্ষেত্রে অতিরিক্ত গুণ করতে হবে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর আর বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ থাকবে তো এখানে আমরা সাতাশ থেকে তিন বিয়োগ করবো আসবে হচ্ছে চব্বিশ চল্লিশ থেকে চার বিয়োগ করবো আসবে হচ্ছে ছত্রিশ পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করবো আসবে হচ্ছে ষাট তাহলে চব্বিশ ছত্রিশ এবং ষাট এটার গসাগু করলে আমরা পেয়ে যাবো এটার আসবে হচ্ছে বারো এই বারো হবে হচ্ছে সংখ্যাটি এটি এই প্রশ্নের উত্তর তারপর সাতষট্টিতে বলা আছে করিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য সরকার শতকরা দশ ভাগ কর্তন করার পর সাতাইশশো টাকা তিনি পান তার মাসিক বেতন কত তো সাতাইশো টাকা যে পান এটা হচ্ছে দশ পার্সেন্ট কাটার পরে নব্বই পার্সেন্টের সমান তাহলে নব্বই পার্সেন্টের সমান হচ্ছে সাতাইশশো তাহলে একশো পার্সেন্টের সমান আসবে হচ্ছে নব্বই উপরে একশো ইকুয়ালস আসবে হচ্ছে তিন হাজার অর্থাৎ তিন হাজার টাকা হবে হচ্ছে তার মাসিক বেতন এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ